আপনাদের মনের অবস্থা কিছুটা হলেও বুঝতে পারি। দুটো কথাই বলবো, আমি যখন ঘুম হয়ে ফিরলাম, যখন চোখটা খুলে দিল, যখন আমার মনে হলো পৃথিবীতে নতুন করে আমার জন্ম হলো, করে করে ভোর তখন 4:30 বছরের একটু আগে, আমি র্যাপের পোশাকধারীদের জিজ্ঞেস করলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেমন আছেন, উনি কি বাসায় আছেন, হ্যাঁ গ্রেপ্তার অবস্থায় আছেন। একটা মানুষকে মারতে 18টা গুলি করা লাগে না, আমার স্বামীকে রাস্তা থেকে ধরে নিয়েছে, 18টা গুলি করছে, একটা মানুষ মারতে কখন 18টা গুলি করতে হয় না, 17টা গুলি তার বুকে করেছে, একটা গুলি তার পিছনে ঘাড়ে করছে, এটা কেমন নির্মম হত্যা। শুধু আমার স্বামী না, আমার সাথে আমার সামনে আরো মা বোন অনেকে বসে আছে, কারো স্বামী, কারো বাবা, কারো ছেলে, সবাই সবার পরিজন হারিয়েছে। আমি এর উপযুক্ত বিচার চাই, ম্যাডামের কাছে আমার আকুল আবেদন, এর উপযুক্ত বিচার অবশ্যই অবশ্যই তিনি করবেন। আমাদের সামনে থেকে আমার বাবাকে নিয়ে যায়, আমি আমি আমার বাবার হত্যার বিচার চাই। আমার ভাইকে ধরে নিয়ে গেছে, 3 বছর 6 মাস এখন আমার ভাইকে সারা বাংলাদেশে, সারা বাংলাদেশের আনাচে কানাচে সব প্রতিটা প্রশাসনে, দেশের বাইরে প্রতিটা জায়গায়, সারা পৃথিবীতে আমরা আমার ভাইকে খুঁজে বেড়াচ্ছি। আমরা আমার ভাইকে ফিরে আনবো, সাথে সব কয়টা ছেলেকে যাদেরকে প্রশাসনের নাম করে ধরে নিয়ে গেছে তাদেরকে আমরা ফিরে আনবো, অবশ্যই আনবো। বলতে চাই অবৈধ প্রধানমন্ত্রীকে, আপনি আমার ভাইকে খুন করেছেন, আমাদেরকে মেরে ফেলেন, আপনাদের লোককে পাঠিয়ে প্রশাসনের লোকদের পরিচয় দিয়ে সারা ভাইকে নিয়ে গেছে, আপনারা আমাদের আমার বাবা মাকে মেরে ফেলেন, আমাকে মেরে ফেলেন, আমরা আর তো আপনাদের যে থাকতে চাই না, এভাবে আমরা এভাবে আর দিন গুনতে চাই না, দয়া করে আমাদেরকেও মেরে ফেলেন, দয়া করে মেরে ফেলেন। We'll be right back.
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ইফতার মাহফিলে খুন গুম যারা নিহত হয়েছেন, এখনো যারা নিখোঁজ, সেসব পরিবারের সম্মানিত নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, প্রত্যেক বছরই আমরা ইফতার মাহফিলে আপনাদেরকে স্মরণ করি, ঈদের সময় আমরা স্মরণ করি। আমরা আপনাদেরকে স্মরণ করি এজন্যই, যারা হারিয়ে গেছে, আপনাদের ছেলে হারিয়ে গেছে, ওরা শুধু আপনাদের ছেলে নয়, আমাদেরও ছেলে ছিল। আমাদের ছেলের মতোই তারা, আমরা তাদের স্নেহ করতাম, ভালোবাসতাম। ওরা দলের জন্য অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। তারা বুঝতো, তারা যাদেরকে উঠিয়ে নিয়েছে, আরও অনেক সারা বাংলাদেশে অনেককেই উঠিয়েছে, তারা জানতো যে এরা ভালো ছেলে, এরা ভালো ছেলে, এরা কাজ করে দলের জন্য, সিনসিয়ারলি কাজ করে। তো ওরা ভাবছে যে বিএনপিকে শেষ করতে গেলে এই সব কর্মীদেরকে শেষ করে ফেলতে হবে, তাহলে বিএনপি দুর্বল হবে, বিএনপি কিছু পারবে না। আর তারা আজীবন ধরে ক্ষমতায় থেকে এই সব কর্মকাণ্ড চালিয়ে যাবেন, সেজন্যই তারা এই কাজ শুরু করেছিল ক্ষমতায় আসার পর থেকে। এর আগেও করেছে ওরা যখন ক্ষমতায় ছিল, কিন্তু এরকম হয়নি। এবার যা এসে যা করেছে এরা, এটা অবর্ণনীয়, অকল্পনীয়। কারণ যে আপনারা দেখেছেন যে প্রতিটি ঘরে ঘরে যে নিজেদের পরিচয় দিয়ে তারা মানুষ উঠিয়ে নিয়ে গেছে, ছেলেপেলেদের উঠিয়ে নিয়ে গেছে, পরিবারের অনেক সিনিয়র নেতাদেরও উঠিয়ে নিয়ে গেছে, হয়তো ছেলেকে পায়নি, বাবাকে নিয়ে চলে গেছে, এই অবস্থাও করেছে, এই খবরে এসেছে। এইসব পরিবারের সদস্যরা প্রত্যেকেই আমার কাছে গেছেন, দেখা করেছেন, তাদের কথা বলেছেন। আমরা তাদেরকে আমাদের মতো করে সান্ত্বনা দিয়েছি, আমরা চেষ্টা করব, নিশ্চয় ফিরে আসবে, আমরা চেষ্টা করেছি। কিন্তু চেষ্টা করলেও অনেক জায়গা আছে যেখান পর্যন্ত আমরা পৌঁছতে পারি না, সেই জায়গাগুলি তো হয়তো এখনও আছে। আমরা এখনও আশা করি যে তারা হয়তো আছে, একদিন ফিরে আসবে। আপনারা দেখেছেন এরকম সালাউদ্দিন কাদের ছেলের, চৌধুরীর ছেলেকেও নিয়ে গেছিল, কয়েক মাস পর তাকে তার বাড়ির কাছেই ফেলে দিয়ে গেছে। এরকম আরেকজন বলল খোকন, হয়তো তারা আছে অনেকেই। আমরা আশা করছি এই জালেম অত্যাচারী বিদায় হলে হয়তো দেশে তখন আমরা এদেরকে খুঁজে পাবো এবং তারা তার নিজ পরিবারের কাছে ফিরে যাবে, আমরা অনেক আশায় আছি। সেজন্য আজকের মাহফিলে আপনারা, আমরা, আমি নিজে, যারা আমরা স্বজনকে হারিয়েছি, সকলেই আমরা দোয়া করব যাতে আল্লাহ আমাদেরকে অন্তত পক্ষে এই পরিবারটাকে বিদায় করে দেশে শান্তি এবং নিজের পরিবারের লোকজনকে ফিরে পেতে পারে সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। কাজে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এখানে এসেছেন। সেজন্য আমার দলের সকল নেতাকর্মী আপনাদেরকে স্মরণ করেন, বিভিন্ন সময় বলে স্মরণ করে এবং স্মরণ করবে সবসময়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।